শুকরানা সাজদায় যেমন নামাজের সাজদায় দোয়া রয়েছে একাধিক দোয়া বা তাসবিহ ওইরকমই সুবহান রাব্বিয়াল আলা তারপরে সুবহান কুদ্দুস রব্বুনা রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ সহিহ মুসলিমে রয়েছে সুবহানাকাল্লাহুম্মা হামদিকা হ্যাঁ আল্লাহুম্মা গফিরলি সহিহ বুখারীতে রয়েছে তারপরে সাজাদা ওয়া জাইল্লাযি খালাকাহু ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারা বিহাউলি ওয়া কুওয়াতিহি যে কোনো দোয়া পড়তে পারে আমাদের দেশের কিতাবগুলিতে সেজদায়ে তেলাওয়াতের দোয়া এই শেষেরটা খাস করে দিয়েছে যে সাজাদা ওয়া জিয়া লিল্লাযি খালাকাহু ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি এটা নাকি তেলাওয়াতের সেজদা না 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 এটা তেলাওয়াতের সেজদা না এটা যে কোনো সেজদায় পড়তে পারেন ওইরকমই এর চাইতে কম হালকা পড়তে চান সুবহান রাব্বিয়াল আলা হ্যাঁ সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা হামদিকা আল্লাহুম্মা গফিরলি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু সূরা নাসরুল্লাহ ইযা জা নাসরুল্লাহ উপর আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে পড়েছেন নামাজের ভিতরেও আর এমনি সেজদাতেও আপনি পড়বেন আলাদা কোনো দোয়া আর প্রয়োজন নেই তবে যদি সেজদায় আরো লম্বা লম্বা দোয়া করতে চান কোনো অসুবিধা নেই সেজদা শুকর একটা সেজদায় তেলাওয়াত একটা সেজদায় শুকর একটা সেজদায় সহ দুটা শুধু আহমদ শফি যে ইসলামের হেফাজত করবে নিজের ইসলামের হেফাজত নাই লিখছে যে কি ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করতে বলছে ভক্তদেরকে এটা কুফরি কথা এইরকম কালেমা মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান আল্লাহর কোনো সনদ দলিল নাজিল করেননি না কোরআনে কারিমে না রসুলের হাদিসে আর অর্থ কুফরি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললেন মানে হ্যাঁ কি হলো কিন্তু আল্লাহ মাগার আল্লাহ তারপরে লা ইলাহা মানে এলাহ নেই তো শেষখানে আপনার মত হলো নাস্তিকতার উপর এলাহ নেই আমার কোনো এলাহ টেলাহ নেই তাহলে ধর্ম হচ্ছে আফিম হ্যাঁ এটা কালমার্সের ধর্ম আহমদ শফির এই আকীদা মিলছে কালমার্সের সাথে জি তো পৃষ্ঠা নম্বর 23 ফয়ুজাতে আহমদিয়া আহমদ শফির লেখা পৃষ্ঠা নম্বর 23 আমাদের বাইরে ইন্টারনেট থেকে বাইরে থেকে বলছেন হ্যাঁ যদি কারো তদন্ত করতে হয় তদন্ত করেন আমি তদন্ত করিনি এজন নিজে থেকে বলিনি আমি যতক্ষণ নিজে কিতাব না পড়ি ততক্ষণ বলি না যেগুলি বক্তব্য আছে আমার হাতে নাতে আমি ধরিয়ে দিয়েছি হয় কাউরে সাউন্ডে বক্তব্যে ধরিয়ে দিচ্ছি আর না হলে কিতাব পড়ে যেমন চর্মনাইদের তৌলিক জামাতের কিতাব পড়ে আমি বলে দিচ্ছি আর এইরকম কথা আমি বলি না ভাইরা বলেছেন আর কিতাবের পৃষ্ঠা নম্বর 23 বললেন আপনারা চেক করে নেবেন সবক আদায় করেছেন হ্যাঁ ইল্লাল্লাহ লা ইলাহা এরকম করে ফেরাউন তো বলেছিল যে আমি রব তোমরা রব নও আর এরা বলছে সবাই রব কথা বুঝতে পেরেছেন এই জন্য বলেছে যে ইবনে আরবি যে সুফির আকিদা ওয়াহদাতুল ওজুদের এটা হচ্ছে আকফার মিন ফেরাউন ফেরাউনের চেয়ে বড় কুফরি কথা এটা ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহর ওস্ত না হলে কালকে আমাদের জবাব দিতে হবে আল্লাহ চোখ দিয়েছে দুটো চোখ আর আর একটা এই অন্তর চোখ দিয়েছে তিনটা চোখ দিয়েছে হ্যাঁ সুতরাং আল্লাহ পাকে এই চোখ সম্পর্কে জিজ্ঞেস করবে বাবা যদি আপনার সাথে দিনের ক্ষেত্রে দুশ্মনী রাখে তারপর দুনিয়ার ক্ষেত্রে ভালো ব্যবহার করতে হবে এটাই কোরআনে কারিম আল্লাহ শিখিয়েছেন সূরা লোকমানে যে ওয়াইন জাহাদা কালা আন তুশরিক যদি প্রচেষ্টা চালায় যে তোমাকে দিয়ে শিরিক করিয়ে নেবে শিরিক করাবে তোমাকে বাতিলে নিয়ে যাবে ফালা তো তে হমা কথা শুনিও না শিরকের ধর্ম মানিও না বাতিলকে মানিও না ও সাহেব হমা ফির দুনিয়া মারফ দুনিয়ায় ভালো ব্যবহার করিও বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে আসমা আবু বকর মেয়ে তার মা ইসলাম কবুল করেনি নবী সাল্লামের কাছে অভিযোগ করলো ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি আমার আব্বা ইসলাম গ্রহণ করলো আমার মা ইসলাম গ্রহণ করলো না তার সাথে কি সেলা রহমি করব সম্পর্ক রাখবো সহযোগিতা করব বলছে সিলিহা তার সাথে ভালো ব্যবহার করো বুঝতে পেরেছেন ভালো ব্যবহার করলে হতে পারে অন্তর কোনোদিন জয় করতে পারবেন ফিরে আসবে যে এতদিন ভুলেছিলাম ছেলে যেটা বলছে সেটাই হয়তো ঠিক যে যার নুন খায় কোন একদিন গুণ গাওয়ার হয়তো তৌফিক হয় হতে পারে আর না হইলেও অসুবিধা নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাফের আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেছেন খারাপ ব্যবহার করেন নাই জি তো যার একটা প্রশ্ন হলো
নামাজ রোজা পড়ে না এইরকম লোককে দান করার চাইতে যারা দিনদার লোক পরেজগার লোক তাদেরকে দান করবেন যদি থাকে আর যারা নামাজ পড়েন না অভাবী তাদেরকে যদি দান করতে হয় আত্মীয়তার কারণে অথবা গ্রামের প্রতিবেশী ইত্যাদি বিভিন্ন কারণে তাহলে তাদেরকে দাওয়াত দেবেন হ্যাঁ আপনার দানের সাথে ইসলামের দাওয়াত দেবেন একটা বই দিবেন একটা সিডি দিবেন বলবেন চলো নামাজ পড়তে তুমি যদি নামাজ পড়তে আগামীতে দেখি তাহলে দেবো না হলে দেবো না এবার কিন্তু ওয়ার্নিং দিলাম ইত্যাদি এইভাবে দাওয়াতের কাজে আপনার সাদকা দান খেরাতকে লাগাবার চেষ্টা করবেন যদি এই স্বার্থ থাকে তো ঠিক আছে কিন্তু দেখা গেল যে না ইয়ে হচ্ছে শয়তান টাকাটা নিয়ে নিল দান তো নিচ্ছে কিন্তু পরে আর একেবারে না সোজা হবে না ও নামাজও আসবে না তাওহীদ আসবে না শিরক হরি করবে তাহলে বন্ধ করেন মাঝে মধ্যে বন্ধ করেও যদি সংশোধন হওয়ার আশা থাকে বন্ধ করেন এই ক্ষেত্রে আপনাকে হেকমত অবলম্বন করতে হবে যে এদের দান খায়রাত বন্ধ করলে সংশোধন করা যাবে না দিলে সংশোধন করা যাবে কখনো কখনো শত্রুকে খাওয়িয়ে সংশোধন করা যেতে পারে হেদায়াত করা যেতে পারে কখনো তাদের রিজিক বন্ধ করে সংশোধন করা যেতে পারে আপনি একজন চিকিৎসকের মতো কাজ করবেন যেটাতে ভালো হয় সেটা করবেন দিনের স্বার্থে কাজ করবেন আরেকটা প্রশ্ন হলো ওষুধ খাওয়ার সময় বিশেষ কোনো দোয়া আছে কি আমাদের দেশে প্রচলিত কিছু কথা আছে বিসমিল্লাহ সবকিছুতে ওষুধ খাবেন বিসমিল্লাহ বলে হ্যাঁ আর আল্লাহ শাফি আল্লাহ কাফি আর আল্লাহ মাফি আল্লাহ নেই হ্যাঁ হ্যাঁ বিদাতীদের বিদাতি কথা বিদাতীদের বিদাতি কথা এসব আরেক ভাই বলছেন যে ক্যারাম বোর্ড খেলা জায়েজ কিনা ক্যারাম বোর্ড খেলা সময়ের অপচয় সময় সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আর আল্লাহর জিকির আজকার থেকে মশগুল হওয়া ওয়াসুদ্দুন আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতে আল্লাহ পাক মদের আর জুয়ার গুণে হ্যাঁ খারাপ যে দিক রয়েছে তাতে বলেছেন যে এ নামাজে বাধা সৃষ্টি করে আর আল্লাহ পাকের জিকির আজকার থেকে গাফিল করে ফাহাল আনতুম মুনতাহুন তাহলে তোমরা এই জুয়া আর মদ আর এই রকমই যে সব খেলাধুলা ক্রিকেট লম্বা টাইম ধরে খেলা নামাজের সময় পার হয়ে চলে গেল ফাহাল আনতুম মুনতাহুন ছাড়বে না ছাড়বে না আল্লাহ জিজ্ঞেস করে ছাড়বে সাহাবীরা বলি ইনতাহাইনা ইনতাহাইনা আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ ছেড়ে দিলাম সাহাবীরা ছেড়ে দিয়েছিলেন সুতরাং আপনারাও সময় অপচয়কারী টাকা পয়সা অপচয়কারী এই রকমই আল্লাহর জিকির আজকার থেকে মশগুল করে নামাজের রক্ত থেকে মশগুল করে জামাত থেকে মশগুল করে ডিউটিতে গিয়ে ঘুমাচ্ছেন ঝিমাচ্ছেন আর এই দিকে সারা রাত ক্যারাম বোর্ড খেলে এসেছেন অথবা ইন্টারনেট নিয়ে পড়েছিলেন তাহলে জবাবদিহি করতে হবে খেয়ানত করলেন আল্লাহর হকে খেয়ানত করলেন মানুষের হকে খেয়ানত করলেন সুতরাং এইরকম কাজ করবেন না ফাহাল আন্তুম মুনতাহুন ছাড়বে কি ছাড়বে না আল্লাহ জিজ্ঞেস করছেন ছেড়ে দাও আল্লাহ যেন ছাড়া তৌফিক দান করেন আরেকটা প্রশ্ন হলো মুরগির পায়খানা যদি কাপড়ে ছিটা পড়ে তাহলে সেই কাপড় দিয়ে সুন্নাত হবে মুরগির পায়খানা যদি কাপড়ে পড়ে তো নামাজ হবে কিনা যে সব পশু পাখি খাওয়া জায়েজ তার পায়খানা গোবর পেশাব নাপাক নয় এটা হচ্ছে সহি মশলা তবে নোংরা জিনিস অবশ্য নোংরা জিনিস যেমন কাশপোটা নোংরা কাশপোটা নোংরা আপনি কাশপোটা নিয়ে নামাজ পড়বেন আবার রুচি হবে না হয়তো কাপড়টা বই দিলে আসি কাশপোটা লেগে আছে তিন দিন চার দিন হয়ে গেল নোংরিটা ভালো এখনো কিছু পেশাব টেশাব কিছু লাগেনি তিন চার দিন হয়ে গেলো কত ঘামটাম লেগেছে ঘাম তো নাপাক নয় তারপরে কাপড়টা বদলে নিচ্ছেন যে না ভালো কাপড় পরে নামাজ পড়ি ওই রকম করবেন কিন্তু নাপাক নয় এতে এতে নাপাক হয় না জি ব্যাংক থেকে লোন নিয়েছে সুদি ব্যাংক হ্যাঁ লোন লোন নেওয়া হারাম সুদ সুদ দেওয়া সুদ নেওয়া হারাম সবার উপর লানত রয়েছে সুতরাং এইসব টাকা ব্যবসায় কোনো বরকত হয় না এদের সাথে সহযোগিতা করাও জায়েজ নাই তার কাছ থেকে টাকা নেওয়াও জায়েজ নাই এসব কাজে সহযোগিতা করবেন না বরং অতিথি মুক্ত হওয়ার জন্য যদি চাই আমি ব্যাংকের লোন থেকে মুক্ত হবো সেই জন্য টাকা দাও আর আসলেই তার অন্তরে সততা আছে ঠিকই আসলে এই জন্য চাইছে তাহলে সাহায্য করতে পারে মুক্ত করার জন্য হারাম থেকে যার একটা প্রশ্ন হলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা যদি না পড়ে সালাত হবে কিনা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে বিশেষ করে যেই রাকাতগুলিতে শুনছেন না অবশ্যই পড়তে হবে জোহরের চার আসরের চার মাগরিবের এক এশার দুই তাহলে কত হলো এগারো রাকাত সতেরো রাকাত ফরজ নামাজ এগারো রাকাত নামাজে ইমাম মনে মনে পড়ছে আপনিও মনে মনে পড়বেন আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না আমি এই বিশ্বাস রাখি যতটা কোরআন হাদিস অল্প স্বল্প বুঝি তাতে আর জেহরি নামাজে যাতে শুনছেন এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না ফজরের নামাজ আপনার এশার প্রথম দুই রাকাতে মাগরিবের প্রথম দুই রাকাতে নামাজ হবে না সূরা ফাতিহা পড়লে এই কথা বলবো না তবে সতর্কতামূলক এইখানেও পড়ে নেন পড়ে নেওয়াটাই আপনার
ইহতিয়াত বা সতর্কতা হবে আমি এইরকমই করার চেষ্টা করি আল্লাহু আলাম তাগুত সম্পর্কে অনেক লম্বা আলোচনা আছে আমাদের আলোচনাতে আকীদাত তাওহীদের নিয়মিত ক্লাসে আসেন একদিন আলোচনা করে দেব তাগুত পাঁচ প্রকার বিশেষ করে বিশেষ বিশেষ তাগুত আর এমনি খুঁটিনাটি ধরলে তাগুত মানে আল্লাহ ছাড়া অন্যের বিধান অন্যের আদেশ নিষেধ কোরআন হাদিস বিরোধী যে কোনো কাজ ধর্মের নামে হোক আর দুনিয়ার নামে হোক নেতৃত্বের নামে হোক সবগুলি তাগুত যে কবর মাজার পূজা তাগুতের পূজা দেবদেবীর পূজা তাগুতের পূজা জিন শয়তান জাদু গণকের কাজ সবগুলি তাগুত মানবরচিত বিধান তাগুত তাগুত বহু তাগুত রয়েছে যে আল্লাহ ছাড়া আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো আদেশ নিষেধ হচ্ছে তাগুত হাদিস বিরোধী ফতোয়াবাজি তাগুতি ফতোয়া সেটাও তাগুতের অন্তর্ভুক্ত হাদিসকে বাদ দিয়ে আপনি মন গড়া ফতোয়া দেবেন আপনি তাগুতি কথাই জি সাল্লাল্লাহু নবীন মোহাম্মদ ওয়ালা আলী ওয়া সাহবী আজমাইন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক